নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই খুব সহজেই ধন আকর্ষণ করুন ঘরোয়া কিছু পদ্ধতি মেনে আপনি যা উপার্জন করছেন মাসের শুরুতেই সেই অর্থ আসতে না আসতেই খরচ হয়ে যাচ্ছে আপনি বহু চেষ্টা করেও কিছুতেই সেই অর্থ সঞ্চয় করতে পারছেন না বা বহু চেষ্টা করেও অর্থ উপার্জনে ব্যর্থ হচ্ছেন তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ঘরোয়া পদ্ধতি আপনাদের জানাতে চলেছি এই ঘরোয়া পদ্ধতি আপনি যদি মানতে পারেন তবে আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং আপনার হাতে অর্থ আগমনের রাস্তা খুলে যাবে প্রত্যেকটি মানুষ অর্থ উপার্জনের জন্য তার যথাসাধ্য চেষ্টা করে চলেছে কিন্তু প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও অনেক সময় আমাদের হাতে অর্থ আসে না বা যদিও বা অর্থ আসে সেটি কিন্তু খরচ হয়ে যায় অর্থাৎ অর্থ আসার আগেই খরচের রাস্তা তৈরি থাকে আবার অনেকে বহুত পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করার পরেও আপনার অর্থ উপার্জন হচ্ছে যশ এবং আপনি গুড কানেকশান পাচ্ছেন না অর্থ উপার্জন করবেন তার জন্য আপনার বাড়ির কিছু কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যা খুবই দায়ী সেই সমস্ত দ্রব্য সামগ্রী আপনি যদি বাড়ি থেকে দূরীকরণ করতে পারেন তবে দেখবেন আপনার ধন আগমনের রাস্তা সুগম হচ্ছে এবং আপনি কম পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন প্রথমত আপনি চেষ্টা করুন বাড়ির প্রত্যেকটি ঘরের কোনা পরিষ্কার রাখতে দ্বিতীয়ত বাড়িতে যদি কোনো ধরনের শুকনো গাছ থাকে তাহলে এই মুহূর্তে তা নদীতে ফেঁদে দিয়ে আসুন কারণ শুকনো গাছ থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয় যা আপনাকে কর্মে ব্যর্থতা এনে দেয় অর্থ উপার্জনে বাধা দান করে থাকে তাই আপনার বাড়িতে যদি শুকনো গাছ থাকে যে কোনো ধরনের শুকনো গাছ হতে পারে তবে তা আপনি ইমিডিয়েট নদীতে ফেলে দিয়ে আসুন তৃতীয়ত আপনার বাড়িতে যদি ভাঙা তানা থেকে থাকে বা এমন টানা যার চাবি হারিয়ে গেছে তবে সেই টানা তৎক্ষণাৎ ফেলে দিন এই ধরনের তানা বাড়িতে রাখলে অর্থ আকর্ষণে বাধা দান করে থাকে তাই ইমিডিয়েট আপনি এই ধরনের বস্তু সাথে সাথে বাড়ি থেকে বিদায় করুন দেখবেন অর্থ আগমনের রাস্তা ধীরে ধীরে সুগম হচ্ছে চতুর্থত আপনি যে মানি ব্যাগ ব্যবহার করছেন সেটি কি ছিঁড়ে গেছে। তাহলে সেটি আর ব্যবহার করবেন না এই রকম মানি ব্যাগ ব্যবহার করলে অর্থ খরচ বৃদ্ধি পাবে আপনার অর্থ ইনকাম কমবে আপনার হাতে অর্থ থাকবে না অর্থ জনের মতো বেরিয়ে যাবে কাজেই আপনার মানি ব্যাগ যদি ছিঁড়ে গিয়ে থাকে তবে তা বর্জন করুন অর্থাৎ ফেনে দিন এরপর আপনার বাড়িতে যদি ভাঙা বাসনপত্র থাকে তবে তা ফেলে দিন বিশেষ করে যদি ভাঙা ঘটি থাকে তবে তা ফেলে দিন ভাঙা বাসন অর্থ সঞ্চয়ে অর্থ ইনকামে বাধা দান করে থাকে ফলে অর্থনৈতিক দিক থেকে উন্নতি আটকে যায় বা বাধাপ্রাপ্ত হয় কাজেই ভাঙা বাসন একদম ব্যবহার করবেন না এবং বাড়িতেও রাখবেন না আপনি যদি ভালো চান তবে ইমিডিয়েট ভাঙা বাসন বাড়ি থেকে বিদায় করুন বাড়িতে যদি আপনার ভাঙা ঘড়ি থাকে তবে সেই ভাঙা ঘড়ি সাথে সাথে ফেলে দিন অথবা যদি বন্ধ ঘড়ি থাকে তবে তৎক্ষণাৎ তাতে ব্যাটারি লাগিয়ে চালু করুন নচেত অর্থনৈতিক উন্নতি থমকে যাবে সঞ্চয় কমবে এবং আপনার অর্থ খরচ হবে পানির মতো আপনার বাড়িতে যদি ভাঙা আয়না থাকে তবে তা ফেলে দিন নচেত কর্মে উন্নতি আটকে যাবে আপনার শরীর ঘন ঘন খারাপ হবে এবং যার জন্য খরচ বৃদ্ধি পাবে হাতে টাকা থাকবে না সঞ্চয়ে টান পড়বে কাজেই ভাঙা আয়না বাড়িতে একদম রাখবেন না সময় থাকতে ভাঙা আয়না অবশ্যই বিদায় করুন এরপর আপনার বাড়িতে যদি বাচ্চাদের খেলার জন্য ফেক নোট অর্থাৎ ডুপ্লিকেট অর্থ থাকে তবে তা না রাখাই ভালো ডুপ্লিকেট নোট অর্থাৎ ফেক নোট অর্থ উপার্জনের পথে বাধা দেয় এর ফলে অরিজিনাল যে অর্থ সেই অর্থ আপনার বাড়িতে প্রবেশ করতে চায় না কাজেই আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং কর্মে উন্নতি চান তবে ইমিডিয়েট এই রকম ফেক নোট বাড়ি বাইরে রেখে আসুন অথবা ফেলে দিন দেখবেন এই সমস্ত উপায় মানুন আপনার যে অর্থনৈতিক ভাগ্য থমকে গিয়েছি সেই থমকে যাওয়া ভাগ্য আবার ধীরে ধীরে এগাতে শুরু করবে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উপার্জনের পাশাপাশি আপনার সঞ্চয়ও বৃদ্ধি পাবে এই কয়েকটি ঘরোয়া পদ্ধতি মেনে দেখুন আপনার উন্নতি অবশ্যই হবে যারা যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন কিভাবে বুকিং করতে হবে তার জন্য আপনাকে পারিশ্রমিক হিসাবে কত টাকা প্রদান করতে হবে সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু মনে রাখবেন সাথে সাথে উত্তর পাবেন না কিছুক্ষণ আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আমি সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেব তবে মনে রাখবেন এটি শুধুমাত্র পেট সার্ভিস দয়া করে কেউ ফোন করে অথবা মেসেজ করে আমার রাশি কি তা জানতে চাইবেন না এটি ফ্রি সার্ভিস নয় এছাড়াও দু হাজার একুশ কেমন যাবে যারা ব্যক্তিগতভাবে জানতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে মেসেজ করুন আপনাদের রাশিচক্র বিচার করে আমি জানিয়ে দেব